আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব, মাহবুব একাডেমি এর পক্ষ থেকে। তো আজকে তোমাদেরকে এসএসসি তোমরা পড়ছো, আগামী 17 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুবই সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন ছবি আকারে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশনসগুলো কমন পড়বে। তো প্রথমে আমি সাজিয়েছি সামারি। সামারির ক্ষেত্রে বেশ 10 থেকে 12টার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এবং এখান থেকে আশা করছি 10টা নাম্বার তোমরা পেয়ে যাবে। দ্বিতীয়ত যেটা আছে সেটি হলো উইথ ক্লোজ, কিছু ক্লো দেওয়া থাকবে, খুবই ডিফিকাল্ট কোয়েশনস হয়, বাট আমরা যদি এটি মনোযোগ সহকারে পড়ি এবং কিছু ভোকাবুলারি জানি সেক্ষেত্রে আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। এবং তৃতীয় নাম্বার আমাদের আজকে যে টপিকটি থাকবে সেটি হলো রিঅ্যারেঞ্জ। এই রিঅ্যারেঞ্জটি কিন্তু অনেক সময় গতানুগতিক ধারার যে প্রশ্নগুলো হয় এরকম হয় না, ক্রিয়েটিভ কোয়েশনস হয়। এক্ষেত্রেও আমি বলবো তোমরা টেস্ট পেপারগুলো ভালো করে রিভিশন দিবে। এর পাশাপাশি আমি যেগুলো সিলেক্ট করে এখানে দিয়েছি এগুলো তোমরা পড়লে আশা করছি এখান থেকেও কমন পড়ে যাবে রিঅ্যারেঞ্জ। এরপরে আছে হলো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারও যেগুলো দিয়েছি খুবই লেটেস্ট এবং খুবই ক্রিয়েটিভ, আশা করছি এখান থেকেই কমন পড়বে। লাস্ট যেটি আছে সেটি হলো ইন্টারপ্রেটিং গ্রাফস। গ্রাফের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, 10টার উপরে আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি। আমি আশা করছি এখান থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যেটি আছে কমপ্লিটিং স্টোরি। এই কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রেও অনেক সময় গতানুগতিক প্রশ্ন না হয়ে ক্রিয়েটিভ কোয়েশনস হয়। তো আমি আশা রাখবো তোমরা যেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর নির্ভর করে সেন্টেন্স মেকিং যেন তোমরা ভালো করে লিখতে পারো, লিখে তোমরা আশা করছি ওখান থেকে ভালো করে লিখতে পারবে। বাট ইনকেস যদি ক্রিয়েটিভ কোয়েশনস না হয় সেক্ষেত্রে আমি যে সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করেছি আশা করছি এখান থেকে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ তোমাদেরকে বলবো আমার যে রেগুলার ব্যাচ এইচএসসি এবং এসএসসি সেটি চলছে। তো আশা করছি তোমরা এখান থেকে ভর্তি হবে এবং এর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ সকলকে।